এবং আগামী নির্বাচন কমিশন কিভাবে ফর্মুলেট করা যেতে পারে। সো সেখানে আসলে ইস্যু দুটো, একটা হলো ইমিডিয়েট নেক্সট ইলেকশনে কিভাবে নির্বাচন কমিশন ফর্মুলেটেড হবে, আর এরপর আগামীতে যখন বাংলাদেশের রাজনীতি চলবে, নির্বাচন হবে, সেই নির্বাচন কমিশনগুলো কিভাবে হবে, কারণ এই দুটো আবার এক করা যাবে না। এখন আমরা যে স্টেটে আছি, এই স্টেটে আমরা পার্মানেন্ট সলিউশন বের করতে পারবো, এইটা চিন্তা করাটা হয়তো খুব বেশি ওয়াইজ হবে না। কিন্তু এখন আমরা নেক্সট ইলেকশনের জন্য সবচেয়ে বেস্ট কি সলিউশন বের করতে পারি, এইটা চিন্তা করাটা হয়তো বেস্ট হবে। কারণ এগেন মানে যেমন এখানে যারা কথা বলেছেন, কয়েকবার কথা বলেছেন যে সার্চ কমিটিতে কারা থাকতে পারেন, কি থাকতে পারেন, এক্স প্রেসিডেন্ট, এক্স জুডিশিয়ারি থেকে, কিন্তু আমরা গত 15.5 বছরে দেখেছি যে সব জায়গাগুলোই দলীয়করণ হয়ে গেছে খুবই খারাপভাবে। মানে এত খারাপভাবে হয়েছে যে জুডিশিয়ারিতে আমরা 5 জন অ্যাপেলেট ডিভিশন জাজ দেওয়ার পর রিউমার আছে যে 6 নম্বর লোকটাকে কেউ খুঁজে পায়নি, পরিষ্কার ব্যক্তি। তো এই ধরনের সিচুয়েশন যখন বিরাজমান, তখন এই নেক্সট সলিউশনটা পারমানেন্ট সলিউশন হবে এই চিন্তা করাটা, এর জন্য আমি জাস্ট বললাম যে খুব বেশি ওয়াইজ হয়তো হবে না। 2022 সালে আওয়ামী লীগ সরকার যে আইনটা করেছে, সেই আইনটা নিয়ে কথা হয়েছে, এবং আমি বিশ্বাস করি যে এই আইনটা একেবারেই মানে ইউনো ফেলে দেওয়া উচিত, কমপ্লিটলি রিসেন্ট করা উচিত। এই আইনের কোনো ভিত্তি নেই এবং এই আইনটা সামনে কখনই হয়তো ব্যবহার করা উচিত হবে না। তাই বলে এই মুহূর্তে আমাদের নতুন আইন বানাতে হবে বা সেখানে কোনো তাড়াহুড়ো আছে সেটাও আমি বিশ্বাস করি না, কারণ এর আগে আমাদের নির্বাচন হয়েছে। এখন এম্পাওয়ার করতে হবে একটা নির্বাচন কমিশনকে, এবং এই যে সার্চ কমিটি নিয়ে কথা হচ্ছিল, সেই সার্চ কমিটিতে ভালো ব্যক্তি আনতে হবে। সেই সার্চ কমিটিতে ভালো ব্যক্তি আনার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া হতে হবে সবার কনসেনসাস। ঠিক একইভাবে যেভাবে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা সেট আপ করলাম 8 তারিখে, 8ই অগস্টে যখন সেট আপ হলো, তখন যেমন একটা কনসেনসাস ছিল তাদের সবার প্রতি, তেমন একইভাবে কনসেনসাসের ভিত্তিতে একটা সার্চ কমিটি আনতে হবে। আর কনসেনসাস তৈরি করতে হলে এরকম ফোরামে সবাইকে নিয়ে আলোচনা করতে হবে, এবং সেই সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশনটা আসবে, সেই নির্বাচন কমিশনের ক্ষমতাগুলোর দিকে একটু তাকাতে হবে। আমরা ডিজুর অনেক ক্ষমতা নিয়ে কথা বলি, আমাদের সংবিধানে অনেক ক্ষমতা লেখা আছে, কিন্তু ডিফ্যাক্টো ক্ষমতাগুলো নেই। আজকে যেমন এখানেই কথা উঠেছে, এসেছে বাজেটারি ক্ষমতা, অ্যাডমিন লেভেলের ক্ষমতা। আপনি নির্বাচন যার হাতে দেবেন, তার হাতে যদি ক্ষমতাগুলো না থাকে, তাহলে সে আসলে এই নির্বাচনগুলো দিতে সক্ষম হবে, এটা চিন্তা করাটাও বোকামি হবে। যেমন 91 নির্বাচন নিয়ে কথা হয়েছে আজকে এই ফোরামে, যে 91 নির্বাচনটা ভালো হয়েছে কিন্তু তারপর বাই ইলেকশন ভালো হয়নি। 91 নির্বাচন ভালো হয়েছে কারণ কোনো দলীয় সরকার ক্ষমতায় ছিল না, ক্ষমতা ছিল নির্বাচন কমিশনের হাতে, যখনই বাই ইলেকশন হয়েছে দলীয় সরকার হয়তো ক্ষমতায় ছিল, সেখানে ইন্টারভেনশন হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে রাখা হলো যে আমরা যেটাই বানাই না কেন, আমেরিকান সিস্টেমে বানাই, ব্রিটিশ সিস্টেমে বানাই, বটসওয়ানার সিস্টেমে বানাই, যেটাই বানাই না কেন, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি মানে আমাদের দেশের পলিটিক্যাল কালচার চিন্তা করে আমাদের বানাতে হবে। আমরা প্রত্যেকবার আলোচনা করি আমাদের দেশের লোক এটা, আমাদের দেশের সব পার্টিগুলো খারাপ, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, না ভাই। আমাদের দেশে যখন আমরা আমাদের দেশের কথা চিন্তা না করে ভিন্ন জায়গায় যেটা সুন্দরভাবে ইমপ্লিমেন্টেশন হয়েছে কিন্তু ওদের পুরোপুরি কালচার মানে পার্সপেক্টিভ ভিন্ন ছিল, সেই জায়গার জিনিস নিয়ে যদি হুবহু আমরা কপি পেস্ট করি, তাহলে আমাদের প্রত্যেকবার ভুল হবে। সো আমাদের কালচারের কথা মাথায় রেখে যদি আমরা গ্রহণযোগ্য একটা আপনার সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনকে এম্পাওয়ার করে সামনে আগাতে পারি, তাহলে আমার মনে হয় আমরা আরো অনেক ভালো এবং আরো ট্যাঞ্জেবল এবং সাস্টেইনেবল সলিউশনস এর দিকে যেতে পারি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারে আমাদের পুরো জাতিগতভাবে একটা সমর্থনের জায়গা আছে বিশাল, তারা তাদের যেহেতু এক্সিস্টিং অ্যাডভাইজারদের পক্ষে এই ওয়ার্কলোড নাও হয়তো সম্ভব নাও হতে পারে, তারা অ্যাডভাইজার ক্যাপাসিটিতে 5 জন অ্যাডভাইজার অ্যাপয়েন্ট করতে পারে সার্চ কমিটি আকারে যারা কাজ করবে। তারা আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং মডেলে কাজ করবে, ওপেন তদন্ত কমিশন যেটা হয় সেখানে তারা পাবলিকলি মতামত নেবে এবং সেখান থেকে তারা জাজ করবে, জাজ করে তারপরে হচ্ছে তারা সিলেক্ট করবে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে। সেখানে পলিটিক্যাল পার্টিস, সিভিল সোসাইটি, এভরিবডি ক্যান বি পার্ট অফ ইট। অর বদিউল আলম মজুমদার সাহেবকে দিয়ে যে নির্বাচন সংস্কারের একটা কমিশন করে দিয়েছে, ওনারা ওনাদের কাজের এক্তিয়ারটাকে এক্সটেন্ড করে দিতে পারে, এখন তাতে ব্যুরোক্রেসি কমে যাবে। সেটা হচ্ছে যে নির্বাচন সংস্কারের পাশাপাশি এটাই একটা সার্চ কমিটিতে টার্ন করতে পারে। এখানে মজুমদার সাহেব উনি কনসাল্ট করে আরও 4 জন মেম্বার কোপ করে নেবেন, সবার সাথে কোপ করে নিয়ে তারাই সার্চ কমিটির রোলটা প্লে করবেন এবং সেটা ওপেন ট্রান্সপারেন্ট ওয়েতে হতে হবে। নিবন্ধন প্রসেস করা যেতে পারে, কংগ্রেশনাল মডেলে হিয়ারিং হতে পারে, কাদেরকে দেওয়া হচ্ছে না হচ্ছে আর কি। এই দুইটা মডেলের যে কোনো একটা মডেল নিলে এক্সিস্টিং ফ্রেমওয়ার্কের এবং যে লেজিটিমেসির প্রশ্নটা আবার নতুন করে আসবে না, সংবিধানে হাত দেওয়া, অর্ডিনেন্স করা, এগুলোর এই জটিলতার মধ্যে আর যেতে হবে না, কারেন্ট ফ্রেমওয়ার্কে করা যাবে। আর একটা সংকট নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের সংকট, যেটা সাকিব ভাই থেকে শুরু করে অনেকেই বলেছেন, ইটস এ ক্রাইসিস অফ পলিটি। মানে নাগরিকরা যখন নাগরিক না হয়ে উঠবেন, পলিটি হয়ে না উঠবেন, ততদিন পর্যন্ত নান অফ দ্য ইনস্টিটিউশনস অফ দ্য স্টেট উড ফাংশন
and that's what has been happening repeatedly for the last 53 years. So আমাদের ক্রাইসিস হচ্ছে পলিটির ক্রাইসিস, সেখানে এই পলিটির গঠন বাদ দিয়ে যদি ইনস্টিটিউশন বিল্ডিং, নির্বাচন, অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলি সেটা ডিফিকাল্ট হবে। তাই আমরা মনে করছি যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যদি এই সমস্যাগুলোর পাশাপাশি নির্বাচনের সামগ্রিক সংকট নিয়েও কথা বলে এবং সেটাকে ব্রেকডাউন করে ফেলা দরকার, কারণ হচ্ছে যে এগুলো এত ইন্টারটুইন্ড, একটাকে ছাড়া আরেকটার মানে এই নিয়ে আলোচনা করাটা খুব মুশকিল হয়ে যাবে আর কি। বঙ্গবন্ধু মোস্তাককে কীভাবে নির্বাচিত করলো এবং নির্বাচন কমিশন বক্স নিয়ে আসলো এখানে, এগুলো আমরা জানি। তারপরেও যারা নির্বাচন কমিশন পরিচালনা করেছেন, আমার সৌভাগ্য হয়েছে অনেকের সাথে, জাস্টিস সুলতান হোসেন খান ছিলেন, জাস্টিস নুরুল ইসলাম খুবই বিখ্যাত মানুষ, তারপরে ধরেন জাস্টিস জলিল সাহেব আসলো, জাস্টিস রোপ আসলো একের পর এক। তখন বলা হতো জাস্টিস ছাড়া নির্বাচন কমিশন চলবে না, এবং সর্বশেষ এম এ আজিজ জাস্টিস, ওনার টু দেখলাম আর কি। তো পরে বলা হলো না, জাস্টিস সাহেবরা ভালো করছে না, হয়তো ভালো ছিল, তারা ভালো জজিয়তি করেছে, ভালো সুনাম ছিল, কিন্তু ওখানে গিয়ে সবই এমন সব কর্মকাণ্ড তাদের দেখে। জাস্টিস মাসুদ একজন ছিলেন, সকালে এক অর্ডার দিত, দুপুরে এক অর্ডার দিত, সন্ধ্যায় আরেক অর্ডার দিত, 80-এর দশকে। এগুলো আপনারা মানে এগুলো নিজেদের অতীত এখন ঘাটাঘাটি করলে, আমি তো কোনো ভবিষ্যৎ দেখিনি, আমরা ভবিষ্যতে কী করব অতীত যদি এরকম হয়ে থাকে। এবং আমরা সকলে মিলিয়ে কিন্তু নষ্ট করেছি এইসব ভালো লোকগুলোকে। এরপরে শামসুল হুদার নেতৃত্বে আসলো ডক্টর স্বাগত হোসেন, ওখানে ছিলেন, সকলেই বলছেন যে একটা গ্রহণযোগ্য নির্বাচন তারা দিয়েছেন। ওখানে বিচারপতিদের প্রাধান্য ছিল না, ভালোই করেছেন, কিন্তু ধীরে ধীরে সেটাও আস্তে আস্তে নিয়মায়ন হয়ে গেল, এবং তারা যে সমস্ত আইনকানুনগুলো করে গেল অধিকাংশ কিন্তু পরবর্তী সরকার রাখে নাই, হানা বোর্ডটা তুলে দিল। এইখানে যে ডিলিমিটেশনের সময় তো শুরু হয়ে যায় দলীয় রাজনীতিকে, ভোটার লিস্ট ওনারা করে গেছেন, কিন্তু এখন ভোটার লিস্টের মধ্যে যে গোজামিলটা হয়, অসম্ভব রকমের গোজামিল দিয়ে ভোটার লিস্ট তৈরি করা হয়। এইটা নিয়ে কথা বললে খুব ভালো হয়, সরি। এখন ইলেকশন কমিশন যে আমরা তৈরি করব, তো আমরা তো আমলাদের দিয়েও তো দেখলাম, ওনাদের পরে আসলো রকিবউদ্দিন, বলা হলো অসাধারণ ভালো আমলা, তো কি করে গেছে ওনারা। তারপরে তো নুরুল হুদারটা দেখলাম, আর সর্বশেষ আওয়ালেরটাও দেখলাম, তো এখন আমলাও চলছে না, বিচারপতিরও চলছে না। আমরা কিভাবে এই যে ডায়লগগুলো হয় রাষ্ট্রপতির ওখানে, নির্বাচনের পূর্বে ডায়লগ হবে, অনেকে গিয়ে অনেক কথা বলবেন, নির্বাচন কমিশনও ডায়লগ হয়, কিন্তু কোনোটাইটা তারা গ্রহণ করে না, তাদের যা করার করবেই, এই অবস্থার মধ্যে আমরা রয়ে গেছি। এখন সার্চ কমিটির কথা যেটা বলছেন সর্বশেষ, তো সেখানেও তো গোজামিল দেওয়ার যথেষ্ট সুযোগ রয়ে গেছে। আপনি যতই ভালো আইন কানুন করুন, সার্চ কমিটি থেকে শুরু করে আর পিও সংশোধন থেকে শুরু করে যত কিছুই করেন না কেন, আমাদের মনের মধ্যে যদি আমরা যদি সঠিক এবং নির্মোহভাবে কাজ করার ক্ষমতা আমাদের না থাকে, তাহলে তো টিএন সেশনের কথা আমরা বলি, সে এককভাবেই তো পুরা ভারতবর্ষ কাঁপিয়ে দিয়েছিল। আমাদের সেই ধরনের লোক কিন্তু আছে, বলা হচ্ছিল শেখ হাসিনাকে বিদায় করে দিলে আসবে কে, ডেঞ্জারাস অবস্থা, আমাদেরকে ভয় ভীতি দেখাতো এই দেশের দায়িত্ব নেবে কে। এখন তো দেখি ওনাদের মতো লোক সমাজে আছে, আমরা তো এদেরকে বেছে বেছে নিয়ে আসলাম, ভালোই কাজ করছে, হয়তো আরো ভালো করবে। সুতরাং নির্বাচন কমিশন এইসব সার্চ কমিটি আইন কানুন করে এখানে আইনের ফাঁক ফোকর থেকে যায়। সুতরাং আমরা নিজেরা যদি সৎ না হই, দেশপ্রেমিক না হই, একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে যদি আমরা কনসেনসাসের ভিত্তিতে লোকগুলোকে সেখানে নিয়োগ দিতে না পারি, ওনারা তো একবার বসে গেলে মনে করে 5 বছর তো আমার রাজত্ব, কতগুলো আসছে যে ওনাদেরকে সরানো যাবে না। আমাদের তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, সেটাকে অকার্যকর করে রেখেছে। সুতরাং যদি কোনো
ওনারা হাইকোর্টের মর্যাদা আর চিফ সাহেব হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের মর্যাদায়, তো তাদেরকেও তো আমরা সরাতে পারি চিফ জুডিশিয়াল কাউন্সিল গঠন করার মধ্য দিয়ে। সুতরাং সবই আমাদের আছে, কিন্তু সব কিছুই আমরা অকার্যকর করে রেখেছি। ব্রিগেডিয়ার শাকাউ সাহেবের মাধ্যমে বর্তমান সরকারকে আমরা আবেদন জানাতে পারি, এখনো পর্যন্ত যা আছে সেটা যদি আমরা সঠিকভাবে কার্যকর করতে পারি এবং কঠিন এবং কঠোরভাবে সকলেই যার যার জায়গা থেকে যদি অবস্থান নিতে পারে, আমার মনে হয় একটা সুষ্ঠু নির্বাচন শুধু বর্তমান সময়ে না আগামী দিনেও আমরা করতে পারবো। শুধু আমাদের প্রয়োজন আমাদের নিজেদের বিবেক, এই বিবেককে কাজে লাগাতে হবে।